হাই ফাই ফ্রেন্ডস, আমি মৌমিতা, চলে এসেছি আমাদের চ্যানেল আমাদের গল্প নিয়ে। তো আমরা রাজস্থানের বিকানির শহরের কিছু কিছু স্থান আপনাদের কাছে তুলে ধরব। তো এখন আমরা প্রবেশ করেছি জুনাগড় ফোর্টের মধ্যে। এই জুনাগড় দুর্গ তৈরি বেসিক্যালি বেলে পাথর এবং মার্বেল পাথর দিয়ে। এটা একটু খাড়া রাস্তা, জানলা, সেই জন্য এখন ধৃতিকে এইভাবে তোলা হচ্ছে। এত সুন্দর হয় সেটাকে না ছোট কাকু আমাদের গাইড করে দিচ্ছে, বর্ণনা করা খুবই দুষ্কর। তো এখানকার দুর্গা মন্দির, 500 টাকা চাইছে, আর দুর্গ প্রাসাদগুলো কি জাদুঘর হিসেবে মানে মিউজিয়াম হিসেবে এখানে সংরক্ষণ করা আছে। এই যে বুড়ি উঠছে, তো আমরা পাহাড় আপনি দেখতেই পাচ্ছেন, এখানে একটি ঢালু জায়গা, সেখান দিয়ে আমরা উঠছি। এ নীলাদ্রি বাচ্চাকে টানছে, ও মা আমাদের কি মজা লাগছে। হাজবেন্ড টেনে নিয়ে যাচ্ছে নীলাদ্রি, কেননা একটু প্রবলেম কোলে নিয়ে যেতে ও তো একদম প্যারাম্বুলেটারে বসতেই চায় না, তাও আমরা চেষ্টা করছি। এই যে ফোর্টে বন্ধুরা, আমরা ঢুকে গেছি মহলের মধ্যেখানে। তো এখানে অনেক মহল আছে, করণ মহল, ফুল মহল, অনুপ মহল, চন্দ্র মহল। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন জুনাগড় ফোর্টের ভেতরে আছি। বিকানির শহরের বাইলেনে দুর্গের মধ্যে বাইরে অবস্থিত বিকানির হাভেলিগুলি বাড়ির স্থাপত্য, অন্যান্য স্থাপত্য শৈলীর মানে নিদর্শন। তো দেখুন, মানে এত নিখুঁত কাজ করা, মানে চিন্তার বাইরে। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে একটা ফিলিং যে আগেকার দিনের রাজা রাজরা যেভাবে তারা শাসন করত বা যেভাবে রানীদের নিয়ে মহলে থাকতো, এটা একটা তার নিদর্শন। দেখুন, আমিও রানীর মতন রানী রানী ভাব, ছন্দের অভাব। দেখুন, আমি একটু পোজ দিয়ে শুরু করে দিয়েছি, কেননা এখানে আসলে না নিজেদের একটু বলিউড হিরোইন মনে হয়। আমার মেয়ে মানে ও বুঝে উঠতে পারছে না কী করবে, ও চাইছে একটু রানী মানে রাজকন্যা হয়ে যাবে। এবার দেখুন, আমি চশমা লাগিয়ে নিয়েছি, চশমা লাগিয়ে আমার কী আনন্দ লাগছে। ডান্স করো, একটু একটু ডান্স করো, ভালো করে করো, ভালো করে করো। দেখার মতো করেনি যদিও, না দেখলে এটা ওর বেবি ঠাকুরকে দেখ, সুন্দর এখানকার জিনিসগুলো, ওর বেবি ঠাকুরকে রোজ খেতে দেখে যাচ্ছি কি এগুলো। তো এই জুনাগড় ফোর্ট মিউজিয়াম, এটা দুর্গের মধ্যে যেটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে, মহারাজা রায় সিংহ এই মিউজিয়ামের ভেতরে যা যা জিনিস আছে উনি সেগুলি ইউজ করেন। তো ভালোই লাগছে বেশ। এবার দেখুন, আরেকটা মিউজিয়ামের মধ্যে আমি ঢুকে গেছি। সারাদিনের প্রচুর ক্লান্তির পর এখন আমরা আমাদের হোটেলে চলে এসেছি। হোটেলটা খুবই সুন্দর ছিল, একটা হাভেলির মতনই, মানে এখানকার সবই হোটেল মনে হয় হাভেলি টাইপের। দেখুন একটু দেখানো,